সুপ্রিয় দর্শক মন্ডলী, টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এই পর্বে আলোচনা করতে যাচ্ছি মোবাইল ফোনের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচার টিপস, যা জানা সবার জন্য জরুরি। তো চলুন জেনে নেওয়া যাক মোবাইল ফোনের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচার টিপস, যা সবার জন্য যারা একান্ত প্রয়োজন। আজকের দিনে মোবাইল ছাড়া এক মুহূর্ত গতি নেই আমাদের। খেতে বসতে উঠতে শুতে সারাক্ষণে এই যন্ত্রটি আমাদের সঙ্গী। আমাদের সব কাজের সঙ্গে মোবাইল ফোন জড়িয়ে গিয়েছে। অফিসে কাজ হোক বা ব্যক্তিগত, সব জায়গাতে মোবাইল অপরিহার্য। যুগের সঙ্গে তাল মিলে এটি আমাদের ব্যবহার করতে হয়, তাছাড়া কোনো উপায় নেই। আর সেই সুযোগে এর থেকে বেরোনো ক্ষতিকর বিকিরণ আমাদের শরীরে নানা উপায়ে ক্ষতিগ্রস্ত হয়। মোবাইল থেকে বেরোয় নানা ক্ষতিকর রশ্মি, যার বিকিরণে শরীরে নানা খারাপ প্রভাব পড়ে। সেই মুহূর্তে আমরা তা বুঝতে না পারলেও এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। নিজের স্লাইডগুলো দেখে আপনি বুঝতে পারবেন কীভাবে আমরা মোবাইলের ক্ষতিকর রশ্মি থেকে নিজেকে মুক্ত রাখতে পারব। বুক পকেটে মোবাইল রাখবেন না। অনেকেই বাসে বা ট্রেনে পকেটমার থেকে বাঁচতে মোবাইল বুক পকেটে রাখেন, যা কখনোই করা উচিত নয়। এর ক্ষতিকর বিকিরণ সরাসরি হার্টের ক্ষতি করে। চার্জ দিয়ে কথা নয়, ফোন চার্জ দিয়ে কথা বলবেন না। খুব প্রয়োজন না পড়লে পুরো চার্জ হতে দিন, তারপর ফোন ব্যবহার করুন, আর না হলে চার্জ থেকে খুলে কথা বলুন। বদ্ধ জায়গায় মোবাইল ব্যবহার নয়। জনবহুল বদ্ধ জায়গায় কখনোই মোবাইল ব্যবহার করবেন না, এতে আপনারও ক্ষতি তেমন অন্যেরও ক্ষতি হয়। কারণ টাওয়ার পেতে মোবাইল বেশি করে ক্ষতিকর রশ্মি বিকিরণ করে। দুর্বল সিগন্যাল এলাকায় মোবাইল ব্যবহার নয়। দুর্বল সিগন্যাল এলাকায় মোবাইল ব্যবহার করবেন না, এতে মোবাইল আরও বেশি করে ক্ষতিকর রশ্মি বিকিরণ করে। যখন ফোন করবেন, যখন ফোনে কথা বলার প্রয়োজন হবে তখন ডায়াল যতক্ষণ না অপর প্রান্তে ফোন তুলছে ততক্ষণ কানে ফোন ধরে রাখবেন না। সারাদিনের প্রতিবার এরকম অভ্যাস করলে কিছুটা হলেও বাঁচতে পারবেন। মোবাইলকে আপনার মাথা থেকে দূরে রাখুন। যদি বেশিক্ষণ মোবাইলে কথা বলতে হয় তাহলে হেডফোন ব্যবহার করে অথবা স্পিকার অন করে কথা বলুন। গর্ভবতী অবস্থায় মোবাইল ব্যবহার নয়। এটা মোটামুটি সকালে জানেন যে গর্ভবতী অবস্থায় মোবাইল ব্যবহার করলে বাচ্চা ও মা দুজনেরই ক্ষতি হয়। লো ব্যাটারি ফোন, অনেক সময় স্মার্টফোনগুলি লো ব্যাটারি হয়ে যায়। এমন অবস্থা হলে যতটা পারবেন কম কথা বলবেন। লো ব্যাটারি ফোন বেশি ক্ষতিকর রশ্মি বিকিরণ করে। প্রয়োজনীয় কথা না বলে মেসেজ করুন। যদি কথা না বলে বার্তা পৌঁছানোই আসল উদ্দেশ্য হয় তাহলে কথা না বলে মেসেজ বা হোয়াটসঅ্যাপ করুন, ক্ষতি কম হবে। রাতে মোবাইল বন্ধ রাখুন। খুব দরকার না পড়লে রাতে ঘুমানোর সময় মোবাইল বন্ধ রাখুন। তা না করলে অন্তত কিছুটা রক্ষা পাবেন। কম দামি ফোন ব্যবহার থেকে বিরত থাকুন। সস্তার ফোন বা চীনা মডেলে ভরসা রাখবেন না, এতে লালচে ক্ষতি বেশি হবে। দাম না হলেও নামী কোম্পানি ফোন ব্যবহার করুন। শরীর থেকে দূরে রাখুন। মোবাইল ফোনে কথা বলার সময় হেডফোনে বলুন বা মোবাইলকে শরীর থেকে দূরে রাখুন। আশা করি আমাদের পোস্টটি আপনাদের ভালো লেগেছে। টস আইটি কর্নারের সাথে থাকুন। আগামী কোনো পর্বে দেখা হবে নতুন কোনো সতর্কতা নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।